Hey everyone, assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kabir. Guys, ajke video ta amar samne dekhte pacchen Suzuki Gixxer Monotone shining black color ta. Ei color ta onek shorma available nai ebong ei shorma available chilo na. So bortomane eta available hoyse. So ajke video te janabo etar bortoman official price koto, kono prokar cashback offer ache kina ebong kotha theke apnar bike ta purchase korte parben. So apnar jara bike ta kinben tader jonno ajke video ta onek beshi helpful hobe. So obosshoi ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস আমরা যদি সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি যারা কিনবেন বাইকটা তাদের সুবিধার্থে চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 154.9 সিসি এর ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস হয় 14.8 পিএস 8000 আরপিএম আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার 6000 আরপিএম এটার ইঞ্জিন স্মুথনেস নিয়ে সেরকম কোনো কিছু বলার নাই কারণ বাংলাদেশে এই বাইকটা অনেক জনপ্রিয় বিশেষ করে এটা ইঞ্জিন স্পেসিফিকেশন বা ইঞ্জিন পারফরম্যান্সের কারণে আর এটাকে থামানোর জন্য রয়েছে দেখতে পাচ্ছেন বড় একটা ডিক্স আর আগেই বলে রাখি এটা হলো সিঙ্গেল ডিক্সের ভেরিয়েশন ডাবল ডিক্স যেটা ছিল ওটা মার্কেট আউট হয়ে গেছে সো বর্তমানে আপনারা সিঙ্গেল ডিক্সের ভেরিয়েশনটা অ্যাভেলেবল পাবেন সো সামনে আপনারা ডিক্স পেয়ে যাচ্ছেন পাশাপাশি ভাইব্রেট ব্রেক ক্যালিপার পাচ্ছেন এখানে গোল্ডেন কালারের এবং পেছনে ব্রেকিং সিস্টেম হিসাবে পেয়ে যাচ্ছেন আপনারা ড্রাম ব্রেক সামনে এবং পেছনে মোটামুটি ভালো ব্রেকিং কন্ট্রোল আপনারা পাবেন এই সেগমেন্টের ভিতরে এই প্রাইস রেঞ্জের ভিতরে যথেষ্ট ভালো কন্ট্রোলিং এটার আপনারা যখন হার্ড ব্রেক করবেন আপনার টায়ারটা স্কিড করবে না আর সামনে টায়ার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা 100 সেকশনের টিউবলেস টায়ার অনেক ওয়াইড টায়ার সামনে এবং পেছনের টায়ারটা অনেক ওয়াইড 140 সেকশনের টিউবলেস টায়ার এটার গ্রিপ যথেষ্ট ভালো পাশাপাশি আপনারা যখন কর্নারিং করবেন খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন আর টেল প্রোফাইল থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন বাইকটা খুবই স্পোর্টি লাগে বিশেষ করে আপনার টেল লাইটটা পেয়ে যাচ্ছেন এলইডি ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন হ্যালোজিং জিক্সার সিরিজের বাইকের আমার কাছে পার্সোনালি ফেভারিট একটা জিনিস হলো 2-in-1 একজস্ট দেখতে পাচ্ছেন একজস্ট বাইকটা ব্ল্যাক অ্যান্ড সিলভারের একটা কম্বিনেশন রয়েছে 2-in-1 দেখতে খুবই সুন্দর লাগে ওকে সাসপেনশন হিসেবে পেয়ে যাচ্ছেন আপনার টেলিস্কোপিক সাসপেনশন লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন এটা ফিডব্যাক এক কথা অসাধারণ পাশাপাশি আমি যদি পেছনে নিয়ে আসি পেছনে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এটা স্পেশাল একটা সাসপেনশন কারণ আপনারা দেখবেন যে মনোশক সাসপেনশন বিভিন্ন বাইকে দেওয়া হলো ওগুলো হলো 5 স্টেপ অ্যাডজাস্টেবল হয় কিন্তু এটা হলো 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন খুবই ভালো ফিডব্যাক আর সিট নিয়ে যদি কথা বলি এটা সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার 5 ফিট 2-3 উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এবং খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন যে রাইডার রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে পাশাপাশি দেখতে পাচ্ছেন গ্লোসি ব্ল্যাকের একটা স্পোর্টি গ্রাভেল দেওয়া হয়েছে ওকে এখন যদি এটার ফ্রন্ট লুকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রন্ট লুকটা বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে এই লুকসটা খুবই সুন্দর লাগে এই কারণে এতটা জনপ্রিয় এটার হেডলাইটটা পেয়ে যাচ্ছেন হ্যালোজিং ইন্ডিকেটরগুলো আপনার হ্যালোজিং পেয়ে যাচ্ছেন সামনে কোনো প্রকার এলইডি লাইট ব্যবহার করা হয়নি কিন্তু আপনারা এখানে চাইলে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন আর এটার আলোটা সিটি রাইটের জন্য মোর দেন এনাফ কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে আর কালার গ্রাফিক্স নিয়ে যদি বলি এটার মধ্যে তিনটা কালার এখন অ্যাভেলেবল হয় রেড ব্লু এবং ব্ল্যাক কালার তিনটা কালার এখন স্মার্ট মোটরসে অ্যাভেলেবল রয়েছে আর গ্রাফিক্স যদি দেখায় দেখতে পাচ্ছেন খুবই সিম্পল গ্রাফিক্স জিক্সা মেনশন করা রয়েছে শাইনিং ব্ল্যাকের উপরে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের মধ্যে সুজুকির একটা 3D লোগো দেওয়া হয়েছে এছাড়া আহামর ওরকম কোনো গ্রাফিক্স নাই আর এখন যদি এটা ককপিট ভিউ দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ককপিট ভিউটা আর এখানে পুরোপুরি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে স্মার্ট ডিজিটাল মিটার রেগুলারিটির জন্য যেসব ফিচার্সগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে ডিজিটালি গ্যাস শো করবে আর পার্সোনালি ফেভারিট আমার কাছে যে জিনিসটা এটার পছন্দ সেটা হলো আপনার যদি ডানে ইন্ডিকেটর দেন তাহলে ডানে ইন্ডিকেট করবে এটা এবং বামে ইন্ডিকেটর দিলে বামে ইন্ডিকেট করবে এই ফিচার্সটা থাকার কারণে আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন পাশাপাশি হ্যান্ডেল বার হিসেবে পেয়ে যাচ্ছেন 5 হ্যান্ডেল বার এটা কন্ট্রোলিং অনেক ভালো আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি ইঞ্জিল কিল সুইচ পাচ্ছেন যেটা একটা পজিটিভ ফিচার্স এবং পাশাপাশি লাইট অন অফ করার সুইচ সেলফ পাচ্ছেন আর এই সাইডে যদি নিয়ে আসি আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল করা হয়েছে আর এই বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন যেটা একটা পজিটিভ ফিচার্স বর্তমানে অনেক বাইকে দেখবেন যে কিক স্টার্টের সুবিধা রাখা হয় না অনেক সময় যদি আপনার বাইকের ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিক স্টার্টের সাহায্যে বাইকটাকে স্টার্ট করতে পারবেন সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার তো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন
ভাঙাচোরা বা স্পিড ব্রেকার বাজার সম্ভাবনা খুবই কম। আর এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন, হাইওয়েতে বা স্পিডে রাইড করলে এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন তখন। আর বিশেষ করে এটা কন্ট্রোলিং অনেক ভালো, ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি এটা সিটিং কমফোর্ট কন্ট্রোলিং এই জিনিসটা অনেক ভালো, ব্রেকিং কন্ট্রোল অনেক ভালো। সো এই কারণে বাংলাদেশে বাইকটা এতটা জনপ্রিয়। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সের সম্পর্কে তো বললাম, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50-এর মতো অ্যাভারেজ। 50 পেতে হলে আপনাদের আরপিএম মেনটেন করা অবশ্যই রাইড করতে হবে, আর যদি আপনারা রাফ চালান তাহলে 40 থেকে 45 আপনারা মাইলেজ অ্যাভারেজ পাবেন। আর যাদের মাইলেজটা একটু বেশি দরকার তারা অবশ্যই অবশ্যই আরপিএম মেনটেন করে চালালে 50-এর মতো অ্যাভারেজ আপনারা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা থেকে। তো আপনারা যারা 2 লাখ টাকার নিচে একটা বেস্ট বাইক কিনতে যাচ্ছেন, তারা সুজুকি জিক্সার মনোটোন এই বাইকটা নিঃসন্দেহে পারচেস করতে পারেন, কারণ এটা কন্ট্রোলিং ভালো, কমফোর্টনেস ভালো, ইঞ্জিন পারফরমেন্স ভালো, পাশাপাশি ব্রেকিং ভালো। সো এখন যদি এটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদের বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,93,000 টাকা। বর্তমানে অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, সো আপনাদের এখন 1,93,000 টাকায় পারচেস করতে হবে। আর এখন বর্তমানে আজকে আমি যে সম্পর্কে চলে আসছি স্মার্ট পটলস, তাদের কাছে এটার 3টা কালার অ্যাভেলেবল রয়েছে, ব্ল্যাক, রেড এবং ব্লু কালার। আপনার যে কালারটা প্রয়োজন হয় আপনার তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন। সো আই হোপ আজকের ভিডিওতে আপনাদের এই বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।